শিকর টিভি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শিকর টিভি কমিউনিটি সংবাদের আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি রাশিদা তুন্নি। শুরুতেই যথারীতি সংবাদ শিরোনাম। দর্শক, তাহলে যা যাক বিস্তারিত সংবাদে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গ্রিস শাখা ছাত্রলীগ এবং বঙ্গবন্ধু জাতীয় স্মৃতি ছাত্র ফেডারেশন এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হল বর্ধিত আলোচনা সভা গ্রিসের অ্যাথেন্সে। আমাদের গ্রিস প্রতিনিধি রাফসান হৃদয়ের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন রিয়াজুল ইসলাম কাসারের প্রতিবেদনে। নতুন ভোটারের প্রথম ভোট মুক্তিযুদ্ধের পক্ষে হোক, এই স্লোগানের মধ্য দিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে গ্রিসের অ্যাথেন্সে। বাংলাদেশ ছাত্রলীগ গ্রিস শাখা এবং বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন গ্রিস শাখার আয়োজনে স্থানীয় একটি হলে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন গ্রিস শাখা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মাতুব্বর, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন গ্রিস শাখার সাধারণ সম্পাদক নাইম মাতুব্বর এবং সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান হৃদয় যৌথভাবে সভার সঞ্চালনা করেন। এতে প্রধান বক্তা ছিলেন গ্রিস ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম ফার্সি। এছাড়া বক্তব্য রাখেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন গ্রিস শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাফসান হৃদয় সহ অন্যান্যরা। সভায় বক্তারা 30 ডিসেম্বর নৌকামার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। রিয়াজুল ইসলাম কাউসার, শিকর টিভি, ডেস্ক রিপোর্ট। দর্শক, এই ছিল শিকর টিভি কমিউনিটি সংবাদ। শিকর টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, বাংলাদেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ। শিকর টিভি।